আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই শর্টকাট উপায়ে এক মিনিটেরও কম সময়ে দুটি ভিন্ন ধরনের টক দই রেসিপি। এই টক দইটি আমরা রান্নার যে কোনো কাজে ইউজ করতে পারি। অনেক সময় রান্নার সময় আমাদের বাসায় টক দই থাকে না, তাই খুবই শর্টকাট উপায়ে এবং একদম ইজি ওয়েতে এই টক দইটি আমরা তৈরি করতে পারি। চলুন তাহলে দেখে নিই। প্রথমে নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ, 1/3 কাপ পানি। পানি এখানে আমি পরে আরও 2 টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি। এরপর নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা ভিনেগার। প্রথমে বাটির মধ্যে গুঁড়া দুধ নিয়ে এর মধ্যে আমি পানি মিশিয়ে নিব। এখানে আমি 1/3 কাপ পরিমাণে পানি দিয়েছি। এরপরে আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি ইউজ করেছি। আমি এখানে টক দই সফট করব, তাই এখানে আমি 1/3 কাপ পানির পরে আরও 2 টেবিল চামচ পরিমাণে পানি ইউজ করেছি। টক দই যদি একটু হার্ড করেন তাহলে এখানে 1/3 কাপ পরিমাণে পানি দিলে চলবে। এখানে পানির উষ্ণতাটা একটু খেয়াল করতে হবে, যেন নর্মাল পানি থেকে সামান্য একটু বেশি উষ্ণ হয়, কুসুম গরমের চেয়েও একটু কম হয়, এই ধরনের পানি হতে হবে। যদি সামান্য পরিমাণেও পানি একটু গরম বেশি হয় তাহলে টক দইটি ছানা কেটে যাবে। আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপরে আমি আরও 1 টেবিল চামচ মিশিয়ে দিব। এরপরে আমি বাকিগুলো মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন, রেডি হয়ে গিয়েছে টক দই। কয়েক সেকেন্ডের মধ্যে আসলে এই দইটি হয়ে যায়। এটা চাইলে সাথে সাথে রান্নার কাজে ইউজ করা যায়। আমি এটা 10 মিনিট পর্যন্ত ফ্রিজে রাখবো, তারপর ফ্রিজ থেকে বের করে নিব। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন কী সুন্দরভাবে টক দইটি জমে গিয়েছে। এটি খেতেও একদম দোকান থেকে আমরা যে টক দই কিনি এরকম স্বাদ হয়। এখানে যদি 1/2 কাপ গুঁড়া দুধের সাথে 1/3 কাপ পরিমাণে পানি দেওয়া হয় তাহলে টক দইটি একটু হার্ড হবে এবং পানি খাটবে না। আমি যেহেতু এখানে কিছু পানি বেশি দিয়েছি তাই এখানে পানি কেটেছে। এরপর আমি আরেক ধরনের টক দই রেডি করব। এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণে ঘন তরল দুধ। এরপর এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপর আমি এখানে আরও 1/2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার ইউজ করেছি। আস্তে আস্তে নাড়তে নাড়তে এটি জমে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এটিও জমে গিয়েছে। এটি চাইলে এই অবস্থায় রান্নার কাজে ইউজ করা যায়। আমি এটা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রাখবো। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন এটিও রেডি হয়ে গিয়েছে। আসলে অনেক সময় আমাদের বাসায় টক দই থাকে না, সেই সময় আমরা এগুলি খুব ঝটফটভাবে একদম ইজি ওয়েতে খুবই কম সময়ে ইনস্ট্যান্ট টক দইটি রেডি করে ফেলে নেওয়া যায়। আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।